بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. ঘোষণাকার আমার নবী বলেন উহুদের জমিনের বদলা আমি চাই না, তায়েফের জমিনের বদলা আমি চাই না। মক্কা থেকে মদিনায় হিজরত করলাম, এর বিনিময় আমি চাই না। আমি চাই শুধু আমার আহলে বাইতের মহব্বত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক বায়নারি এখন প্রশ্ন করতে পারেন, তাহিরি সাহেব আহলে বায়াত আবার কারা? সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করেন, ইয়া রাসূলাল্লাহ নবী গো, কাদেরকে ভালোবাসলে আপনি নবীকে ভালোবাসা হয়, কাদেরকে কষ্ট দিলে আপনি নবী কষ্ট পান? আবার দয়াল নবী এইভাবে আমার নবীর গায়ের চাদর মুবারক এইভাবে সরাইয়া দিছে গো। আমার নবী কয়, সাহাবায়ে কেরাম তোমরা শুনতে চাও কাকে আমি আহলে বায়াত বলছি, কারে কষ্ট দিলে আমি নবীকে কষ্ট দেওয়া হয়, কাকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়? তোমরা আমারে প্রশ্ন করছো আহলে বায়াত আবার কারা? আমার নবীর চাদর মুবারকটা এইভাবে সরাইয়া দিলেন, এইভাবে সরাইয়া দিয়া চাদর মুবারকটা, মানে নবী যে বলছেন আমি কিচ্ছু চাই না, আমি চাই শুধু আহলে বায়াতের মহব্বত। তাদের ইসলাম জিন্দা হতে হয় হার কারবালাকে বাদ, ইসলাম এই কারবালার ছবি নেই, গলার রক্ত মরুভূমির বালির মধ্যে ফেলে দিয়ে ইসলাম এই মদিনা থেকে আকাশে উড়ে নয় আউলিয়া ক্রামদের মাধ্যমে এই বাংলার ছবি নিয়ে এসেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এর নাম হলো ইসলাম। ইসলাম বাতাসে উড়ে আসে নাই, ইসলাম বস্তায় প্যাকেট হয়ে এই বাংলার জমিনে এসে নাই, ইসলাম এসেছে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম কাফেরদের সামনে জিহাদ করে গলার তাজা রক্ত মরুভূমির বালিতে ফেলে ইসলাম আউলিয়া কেরামদের মাধ্যমে বাংলাদেশের ঘরে প্যাকেট হয়ে এসেছে। আওয়াজ করে বলেন ঠিক কি না? এটা কি বাজারের প্যাকেট? না, বাজারের প্যাকেট না, হৃদয়ের প্যাকেট। এখানে রাসূলুল্লাহর প্রেম নিয়ে, রাসূলুল্লাহর আদর্শগুলো নিয়ে এই বাংলার জমিনে শাহজালাল এসেছিলেন ইসলামের আল্লাহু আকবার স্লোগান নিয়ে। আওয়াজ করে বলেন ঠিক কি না? আপনারা জানেন এই বাংলাদেশের জমিনে দ্বিতীয় আরেকটি মনে হয় কারবালা ঘটেছিল গত 27 আগস্টের আগের আগস্টে। আমার ভাই শহীদ নূর ইসলাম ফারুকীকে বিয়াদব্ভা ঘরের ভিতরে ঢুকে গলা কেটে হত্যা করে সন্তানকে এতিম বানিয়েছিল, স্ত্রীকে বিধবা বানিয়েছিল, কোটি কোটি সুন্নি জনতাকে পাগল পাড়া বানিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা মনে করেছেন আল্লামা ফারুকী সাহেব এই দুনিয়া থেকে বিদায় হওয়ার কারণে বুঝি সুন্নিয়ত মাটি থেকে মুছে গেছে, মাটির সঙ্গে মিশে গেছে। নো নো ইম্পসিবল, আল্লামা শহীদ নূর ইসলাম ফারুকীর গলা থেকে যতটা রক্তের ফুটা ঝরেছে শোহাদে কারবালায় হুসাইনের গলা থেকে রক্তের ফুটার কারণে, কোটি কোটি হুসাইন যেমন তৈরি হয়েছিল এই বাংলার জমিনে আল্লামা শহীদ নূর ইসলাম ফারুকীর গলা থেকে যতটা রক্তের ফুটা ঝরেছে প্রত্যেকটা রক্তের ফুটা থেকে রন্ধ্রে রন্ধ্রে এলাকায় এলাকায় কোটি কোটি ফারুকীর জন্ম হয়েছে, কথা বলেন ঠিক কি না? হাত তুলে বলেন ঠিক কি না? মুসলমানে এক হয়ে বিশ্ববাসীকে বুঝিয়ে দিব ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, দ্যার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, দ্য হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ আফটার রিসিভিং ট্রিটমেন্ট ফ্রম গৌর গোবিন্দ বুরহানুদ্দিন আপিল টু বিরুসা দ্য সুলতান অফ বাংলাদেশ ফর জাস্টিক সৌদি সুলতান সেন্টার এক্সপারেশন টু সিলেট আন্ডার দ্য কমান্ডার অফ সিকান্দর খান, ডেফিনেটলি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ অ্যাজ ম্যান লিভস ইন এ সোসাইটি, হি শুড পারফর্ম হিজ ডিউটি টু দ্য সোসাইটি, ইট ডাজ নট অ্যাফেক্ট বাই দ্য রুলস, কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের অস্ত্র হলো দুইটা, রাইফেল নয় স্টান গান নয়, মুসলমানদের দুইটা অস্ত্র, একটা অস্ত্রের নাম কুরআন আর একটা অস্ত্রের নাম হাদিস। এই অস্ত্রের পরিচালক শেখ হাসিনা নয়, এই দুইটা অস্ত্রের পরিচালক খালেদা জিয়া নয়, চাচা এরশাদ নয়, এই দুইটা অস্ত্রের পরিচালক আছেন সোনার মদিনায়, কথা বলেন ঠিক কিনা?
মুসলমান মিশে যান, এখনো সময় আছে, কন্টেনমেন্ট কনফিডেন্স স্টিল ইন মাই হার্ট, হৃদয়ে আত্মবিশ্বাস রেখে সদ্ভাব রেখে কথা বলছি, আর বসে থাকার সময় নয়, আকীদার বিষয়গুলো আমাদের সঙ্গে বসেন, কথা বলেন, মুসলমান এক হয়ে যান, দেখবেন বাংলাদেশের সংসদে যাওয়ার জন্য সংগ্রাম করতে হবে না, এই সংসদ এই বাংলাদেশের মুসলমানদের ইসলামের অনুভূতিতে এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত হবে, শাহজাহান আলীর দেশে কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন এই চিঠিগুলো শত শত চিঠি পাওয়ার পরে ইমাম হুসাইন কয় চিঠি পাঠাইছে যাওয়ার জন্য, তবে আমরা এমনি যাইতাম না, মুরব্বীর আগে দেখাই লই, মুরব্বীর এনে দেখাইতেছে, আপনি দেখেন তো এই চিঠিগুলো কুফার থেকে পাঠাইছে ইবনে জিয়াদের লোকেরা, চিঠিটা যাওন যা কিনা, মুরব্বীরা কয় হুসাইন, আরে হুসাইন তুমি যাইবা, কুফাবাসীর হাতের লেখা অনেক সুন্দর কিন্তু তলোয়ারের ব্যবহার ভালো না, তো কথাটার ওজন কত, এদের হাতের লেখা অনেক সুন্দর তলোয়ারের ব্যবহার ভালো না, ইমাম হুসাইন কয় তলোয়ারের ব্যবহার ভালো হোক আর খারাপ হোক, নানাজি বলছেন আমি শহীদ হব, নানাজি বলছেন আমি শহীদ হব, আমি ঘরে বসে থাকবো কেন, আমি চলে যাব, প্রয়োজনে মরে যাব, হক কথা বলবো, ইসলামের জন্য জীবন দিয়ে দিব। এবার ইমাম হুসাইন 70 জন 72 জন লোক নিয়ে রওনা হলেন, রসুল বলেছিলেন উম্মে সালমা যেদিন দেখবা এই বোতলের মাটিগুলো রক্ত হয়ে গেছে সেদিন মনে করবা আমার কলিজার টুকরা শহীদ হয়ে গেছে, এক নম্বর ভবিষ্যৎবাণী। দুই নম্বর বলছেন হুসাইন যে মাঠে দেখবা তোমার গোড়ার পাগুলো মাটির নিচে ডেবে গেছে তুমি মনে করবা সেই দিন শহীদ হয়ে গেছো। তিন নম্বর যেদিন দেখবা গাছের মধ্যে কূপ দিলে গাছ থেকে রক্ত বের হয় মনে করবা সেদিন তুমি শহীদ হয়ে গেছো। চার নম্বর ভবিষ্যৎবাণী যখন দেখবা আকাশ থেকে বৃষ্টির বদলে রক্ত পড়তেছে সেদিন মনে করবা তুমি শহীদ হয়ে গেছো। এইভাবে ভবিষ্যৎবাণীগুলো দিয়ে গেলেন, আল্লাহু আকবার জোরে গান। এবার ইমাম হুসাইন 72 জনকে নিয়ে রওনা হয়ে গেলেন কারবালার ময়দানে, আপনারা কি আমার সঙ্গে কারবালায় যাবেন ভাই, যাওয়ার দরকার আছে কি না, যেহেতু মহরম মাস মহরমের আলোচনা না করলে হক আদায় হয় না, কেন মহরম দামি হয়ে গেল, কাদেরকে ভালোবাসলে রসুলকে ভালোবাসা হয় আপনাদের কাছে বলতে চাই, আপনারা বলুন ইমাম হুসাইনের সঙ্গে সংখ্যা কয়জন, এই 72 জনকে লইয়া ইমাম হুসাইন যখন রওনা দিছে গো গেলেন তিনি কারবালার ময়দানে, হঠাৎ করে তার গোড়ার পাগুলো মাটিতে ডেবে গেছে, আমার নবীর কথা কি সত্য হয়েছে না মিথ্যা হয়েছে, আরো জোরে কন্যা সত্য না মিথ্যা, ইমাম হুসাইনের গোড়ার পা যখন মাটির নিচে ডাইবা গেছে গো, এবার ইমাম হুসাইন ডাক দিয়া কয় কিফতুম তোমরা সবাই থেমে যাও, সবাই লাইন ধরে দাঁড়ায়া গেল, ইমাম হুসাইন ডাক দিয়া কয় আর যাওয়া যাবে না গো, আমার নানাজি যে বলছিলেন গোড়ার পা যেখানে ডেবে যাবে গো সেই জায়গায় তুমি শহীদ হইয়া যাবে, আর সামনে যাওয়া যাবে না, সবাই সামনে দাঁড়ায়া গেলেন, ইবনে জিয়াদের লোকেরা ইসা ইমাম হুসাইনের ডাক দিয়া কয় আমরা যে চিঠি পাঠাইছি শুধুমাত্র খেল তামাশা করেছি, তোমাকে খেল দিয়া এখানের মধ্যে এনেছি, আর একটা কথা তোমার কাছে এখন জানাইয়া দিতে চাই, তুমি হুসাইন যদি আমার কাছে এই কারবালার ময়দানে আত্মসমর্পণ করো গো তাইলে আমি তোমাকে মারবো না, তোমার সঙ্গে শত্রুতা রাখবো না, ইমাম হুসাইন ডাক দিয়া কয় আমার সিনুস নিয়ে আমি কেডা, আমি কইলাম রাহমাতুল্লিল আলামিনের নাতি, আমার বাড়ি নবী অনেক দূর রেখেছ তুমি মোর পাগল করে হৃদয় দিয়ে ডাকিও কাতরে, আয় হায় হৃদয় দিয়ে ডাকিও কাতরে, আয় হায় জানি না কবে করব কদম বুঝি, ও মায়ার নবী গো ও প্রিয় নবী গো, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব
দুঃখ দরদি মিলে না, আমি কই না মনের কথা কই না, আমি মনের কথা কই। এই ইমাম হুসাইন নবী গায়েব জানতেন, জানাই তো কে কে কইছে, ঘোড়ার পা যেদিন মাটির নিচে ডেবে যাবে সেদিন মনে করবা তুমি শহীদ হয়ে গেছো। সবাইকে দাঁড়াও, ইবনে জিয়াদের লোকেরা কয় এই তোমারে তো চিঠি দিছি, খেল দিয়ে আনছি দুষ্ট লোকের। দেখবেন যারা মুনাফিক এরার চক্রান্ত বড় কঠিন, বোঝা যায় না, মুখে দাঁড়িয়ে পাগড়ি আছে সব ঠিক আছে, কিন্তু ভিতরের মতো মুনাফিকই আছে না নাই। কয় তুমি আমরা কাছে আত্মসমর্পণ করো ইমাম হুসাইনকে, আমি হইলাম খাতুনে জান্নাত, জান্নাতের সরদারিনী মাফা তোমার সন্তান, আমার নাম ইমাম হুসাইন। জান দেবো, জান দিতে পারি কিন্তু ইমান দিব না। ইবনে জিয়াদের লোকেরা কয় এই শোন, এই জানেন হুসাইনের সংখ্যা হলো 72 জন আর মুনাফিকদের সংখ্যা হলো 22,000। কয় হাজার? 22,000। এই ইমাম হুসাইন সংখ্যায় 72 জন আর কাফেররা কত, মুনাফিকরা কত? 22,000। এরপর ইবনে জিয়াদের লোকেরা কয় এই খবরদার, হুসাইন যদিও 22 জন, এরার কিন্তু প্রথম আক্রমণ করিস না, দুই একদিন সময় দে কে লেগা, কারণ এরার কাছে যে পানি টানি খাউন টাউন আছে সব শেষ হয়ে গেলে গা, এরপরে এরার আক্রমণ করিস, নাইলে এরার লোকে ফারা যাইতো না। সুবহানাল্লাহ, কইতেন না, কারণ মুনাফিকরা জানতো ইমাম হুসাইন পরিবারের গায়ের জোর যদিও কম বেলায়তের ভাওয়ার বেশি। ওরে বেলায়ত বলবো চলিনি এলাকা, ওরে বেলায়তের মুর্শিদ হয়া আসিলেন দিনের নবী, আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। ঠিক নি? মাশাআল্লাহ, ঘুমাইছেন আর এই ভাগলি। আর রাসূল জন্ম নীল মক্কায়, গেলে কেহ পাই না দেখা, কি দেখতে যাবি সে তাই, কি দেখতে যাবি। ওরে মদিনা পার রোজায় আছে হায়াত জিন্দা নবী, আছে হায়াত জিন্দা নবী, মুর্শিদকে না পাইলে কি আর, হে মুর্শিদকে না পাইলে কি আর। সুবহানাল্লাহ, কন্যা ইমাম হুসাইন যদিও 72 জন, বেঈমানরা চিন্তা করতেছে বাপ রে বাপ, আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ কাফের আসতেছে মারবার লাগিয়া, রাসূল বলছেন লা তাহজান ইয়া আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহ মানা, হে আবু বকর তুমি চিন্তা করো না, কোটি কোটি কাফের আসতে পারে কিন্তু আমাদের সঙ্গে আল্লাহ আছেন। এটাই আমাদের মূল মন্ত্র, আর কোনো পুঁজি নাই, কিচ্ছু নাই, আজকে মরলে কালকে শেষ, এত বাহাদুরি দরকার নাই, লাঠি করতে চাই না, লাঠি আলগিরি নাই, মারামারি নয়, এত নাম দামে দরকার না, টাকা, টাকার প্রয়োজন নাই, টাকার কিসের এত প্রয়োজন, টাকার প্রয়োজন নাই, সম্মান এত আল্লাহ পাক যা দান করেছেন তাই, কিন্তু একটি কথা মনে রাখতে হবে, যেই কোনো টিপ যে কোনোভাবে চলেন না কেন, সর্ব সর্ব সব সময় আল্লাহ এবং রসুল্লাহকে ভালোবাসতেই হবে। দেখবেন দুনিয়াতে কোনো অভাব নাই, শান্তি, গাছতলে থাকলে শান্তি, নবীর প্রেম থাকলে শান্তি, কথা বলেন ঠিক কিনা? অনেকের মনে প্রেম নাই, দিককেই হেমাদা লাপ মারে, হেমাদা লাপ মারে, হেমাদা কাটলা, হেমাদা দৈরালা, হেমাদা বন্ধু করলা, হেমাদা প্রেম নাই দিককে, যদি প্রেম থাকতো গাছতলা বয়া বয়ে আল্লাহ আল্লাহ করলিলে আর কইলিলে, গাফুর রাহিম নামে তোমার আল্লাহ, সবাই সবাই দোয়া কবলের সময় গাফুরুর রাহিম নামে তোমার আল্লাহ, ও আল্লাহ ইয়া হান্নান ও মান্নান নামে তোমার আল্লাহ, ও আল্লাহ। সুবহানাল্লাহ, কোন না এই জিকির গুলা এখন নাই, আগে মুরব্বীরা চোখের পানি ফালায় ফালায় কইতো, ঠিক না বে? ঠিক, চোখের পানি ফালায় ফালায় আগের গজল, এখনের গজল তাই ফুরছে,
আধুনিকভাবে গাওয়া হয়, প্রেম পাওয়া যায় না, ঠিক নেই? আর আগের গজলগুলো গাইতো, সালাতু সালাম গয় আমার দরুদ সালাম গয় আমার কইও নবী মুস্তফা, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। কথা বলেন ঠিক কি না? খবরদার, হুসাইন রে আগে মারণ যাইতো না, পানি বন্ধ করে দিছে চতুর্দিকে। যেই নবীর নাতি, নানা যদি দুনিয়াতে নাই তো এই পানি কি সৃষ্টি হইতো? এই নাতিদের জন্য পানি বন্ধ করে দিছে, এর চাইতে বড় কষ্টের কি হতে পারে? পানি বন্ধ, কাসেম ডাক দিয়ে কই চাচা, কারবালায় যারা যায় কেউ দিয়ে ফিরে আসে না, আমি বসে থেকে লাভ কি? আমাকে বিদায় দিয়ে দেন, আমি যাব কারবালার ময়দানে বেয়াদবদের সঙ্গে যুদ্ধ করার জন্য। আল্লাহু আকবার বলেন। এবার কাসেম ইন দি মিন টাইমে চাচার কাছে যখন অনুমতি চাইলেন, কাসেমকে হুসাইন ডাক দিয়ে কই কাসেম, তোমার বাবা হাসান যখন জহর পান করে শহীদ হয়ে গেছেন, তোমার বাবা তোমাকে রেখে গেছেন আমার কাছে আমানত, আমি তোমাকে যুদ্ধের মাঠে পাঠাবো, এটা আমি পারবো না, তুমি যদি যুদ্ধের মাঠে যেতে চাও তাহলে তোমার মায়ের অনুমতি নিয়ে তুমি যাও। এরপর মায়ের কাছে গেলেন, মা ডাক দিয়ে কই, বাবারে তোর বাবারে হারাই আমি আমি একদম কাঙ্গালিনী হয়ে গেছি, তোরে হারাইলে আমার কলিজা মানতো না, তুই একটা কাজ কর, আমি পারতাম না রে তোরে বলতে। হঠাৎ করে কাসেমের আম্মার একটা কথা মনে হয়ে গেছে, ইমাম হাসান কাসেমের আব্বা দুনিয়ার থেকে যাওয়ার সময় বলে গিয়েছিলেন, হে কাসেমের আম্মা, তুমি যদি আমার হাসান আমার কাসেমকে নিয়ে কোনো সিদ্ধান্তে বিপদে পড়ে যাও, আমার কাসেমের হাতের মধ্যে আমি একটা কবচ দিয়া গেলাম, এই কবচটা খুললা দেখবা এর ভিতরে কি লেখা আছে, যা লেখা আছে তাই তুমি আমল করো। ইন দি মিন টাইমে কাসেমের মা এই কবচটা খুললেন, খুইলা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কয়, বাবারে এই কাগজটা নিয়ে তোর চাচার কাছে যা। ইন দি মিন টাইমে চাচার কাছে গেলেন, যাওয়ার পরে চাচাও কাগজ দেখে দেখে চোখের পানি ফালাইয়া কান্দেন, চিৎকার মেরি বলেন, আল্লাহ একবার। ভাতিজা ডাক দিয়া কয়ে, চাচা গো মাও কান্দে আপনি কেন কান্দেন? এবার চাচা ডাক দিয়া খুব, ও ভাতিজা রে এখান থেকে লাইনটা আপনারা ডানের বামে যাবেন না। এবারে হযরত ইমাম হুসাইন কয়, বাবা তোরে আমি দইরা রাখতে পারলাম না, তোর বাবা এই কাগজের মধ্যে লেখা গেছে গো, হে ভাই হুসাইন, আমার আমার সন্তান কাসেমকে আল্লাহর রাস্তায় তোমার কাছে আমানত দিয়া গেলাম। এবার কাসেম কয়, চাচা গো আমার বিদায় দিয়ে দেন, যুদ্ধের জামা গায়ের মধ্যে লাগাইলেন রে বাবা, লাগাইয়া যখন তিনি রওনা দিবেন গো, হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কয়, এ বাতিজারি, ও ও বাতিজা, তুমি যাইবা কারবালার ময়দানে, কিন্তু তোমার বাবা আমার কাছে একটা ওসিয়ত কইরা গেছে। কয় কি? কয় আমার মেয়ে সখিনার সঙ্গে তোমার একটা বিয়ের ওসিয়ত করে গেছে। কাসেম ডাক দিয়া কয়, চাচা গো আর দেরি কইরেন না, আমারে আপনি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন, আমার বাবার কলিজারে আপনি ঠান্ডা করে দেন, যুদ্ধের জামা গায়ে লাগাইয়া সখিনার সঙ্গে বিয়ের পাকাপাকি হইয়া গেছে গো, এই মুহূর্তে রে বাবা যুদ্ধের জামা গায়ে লাগাইয়া কাসেম ঘরের মধ্যে গেলেন, যাইয়া ডাক দিয়া কয়, সখিনা, ও সখিনা আমার বিদায় দাও, আমি যাব কারবালার ময়দানে। এবার সখিনা কয়, স্বামী গো আজকে হলো বিয়ের প্রথম দিন, বিয়ের প্রথম দিনে স্বামীকে স্ত্রী কতভাবে খেদমত করে, আমি তো আপনাকে এক গ্লাস পানি দিয়েও খেদমত করতে পারলাম না, আল্লাহ যদি আমার হাশরের ময়দানে বলে গো, ও সখিনা তোমার স্বামীরে তুমি কি খেদমত করছো, তাইলে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এই সখিনার প্রেম থেকে স্বামীর খেদমত শিখে নেন, বিয়ের প্রথম দিন স্বামীর খেদমতের কেমন ওয়াদা করলেন, এ আমার স্বামী গো আপনি যদি চলে যাবেন গো, আমার মন বলতেছে আপনি গেলে আর আসবেন না,
আপনি যদি শহীদ হয়ে যান আমি আল্লাহর দরবারে খেদমতের কি জবাব দিব? কাসেম ডাক দিয়ে কইছো কিনা, আজকে কান্নার দিন না, আজকে ভালোবাসার দিন না, আজকে হইল ইমান পরীক্ষার দিন। এবার কাসেম ডাক দিয়া কয় সখিনা গো, সখিনা আর বিলাপ করো না, আর চোখের পানি ফালাইয়া কান্দ না, আমি যদিও কারবালার ময়দানে শহীদ হইয়া যাব গো, তোমার সঙ্গে আমার দেখা হবে হাশরের ময়দানে। এই কথা বইলা সখিনা ও কান্দে, কাসেম হাতের মধ্যে অস্ত্র লইয়া বাহির হইয়া গেছে গো। সখিনা পিছন দিক দিয়া জামাইরে ডাক দেয়, ও স্বামী আমার, ও স্বামী আমার, এক নজরে ফিরা দেখেন না একটু আমারে। সতী স্ত্রী যারা, সতী স্বামী যারা, তারাই এমনি কিছু আইডিয়া করে বললেও সঠিক হয়ে যায়। এই সখিনা কয়ে স্বামী আপনি গেলে তো আসবেন না, শেষবারের মতন একটু ফিরা চাকান। আল্লাহর প্রেমিক যারা, নবীর পাগল যারা, নবীর ভালোবাসার সাগরে লাভ মানলে পরিবারের প্রেমের সাগরে লাভ দেয় না, নবীর ভালোবাসাকে সর্বোচ্চ ভালোবাসা মনে করে। এই কাসেম ঘর থেকে বের হইয়া গেছে গো। এই সখিনা পিছন দিক দেখো, একটু ফিরে তাকান, একটু ফিরে তাকান, কাসেম ফিরাও তাকাই না রে বাবা। এই সখিনা ডাক দিয়া কয় স্বজন আসে না আমার সামনে, স্বজন আসে না আমার সামনে, জন্মের মতো দেখালো তো মায়ারে, আমি জন্মের মতো সবাই সবাই তপনারে, স্বজন আসে না আমার, এই আসে না আমার সাম, জন্মের মতো দেখালোই তো মায়া রে, আমি জন্মের মতো দেখালোই তো মায়া রে, যেদিন তোমায় প্রথম দেখিলাম সেই দিন থেকে তোমারি নাম হৃদয়ে আঁকলাম, যেই দিন তোমায় প্রথম দেখিলাম সেই দিন থেকে তোমারি নাম হৃদয়ে আঁকলাম। দেখা দিও কাছে নিও স্বামী, দেখা ও স্বামী কঠিন ময়দান হাসো রে, জন্মের মত পাগল হয়ে যান রে, সজন আসে না আমার সাম, সজন আসে না আমার নে, জন্মের মারে আমি জন্মের মতো দেখালো তোমার। একটা জবান বন্ধ রাখবেন না, মনটার নরম করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই কাসেম যখন ঘর থেকে বের হয়ে যাবেন, পিছন দিক দিয়া জামাটারে এইভাবে সখিনার টান্দা ধরলেন, এই স্বামীর চেহারাটারে সখিনার দিকে ফিরাইছে গু, চোখে চোখে ভালোবাসার আদান প্রদান হয়ে গেল। এবার হঠাৎ কইরা সখিনা
কাশেমের সামনের জামাটা টান্দা সিরা ফেললেন। কাশেম ডাকে দিয়া কইছো কিনা, স্বামী যদি কোথায় যাওয়ার জন্য রওয়ানা দেয়, স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর জামা পরাইয়া দেওয়া, স্ত্রীর দায়িত্ব হলো যুদ্ধের সরঞ্জামাদি আগায়া দেওয়া। তুমি দিগো আমার জামা পরাইয়া দিলা না, যুদ্ধের পোশাক পরাইয়া দিলা না, তুমি দিগো আমার সামনের জামা টান্দা সিরা ফেললা। কাশেম কান্দা কান্দা কয় স্বামী, আমার মন বলতেছে আপনি গেলে আর আসবেন না। হাসরের ময়দানে কোটি কোটি শহীদ যখন রক্তাক্ত চেহারায় উঠবে গো, আপনার চেহারা দেখে যদি আপনাকে হাসরে না চিনি গো, আমি সখী না। আওলা কেসে পাগল বেশে আপনাকে তালাশ করব গো, আপনার চেহারা দেখে যদি আপনাকে আমি না চিনতে পারি গো, আপনার সিরা জামা দেইকা আপনি কাশেম রামি সখিনার বুকে জড়াইয়া দরব। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। এবার কাশেম যখন এই জামা লইয়া যুদ্ধের ময়দান গেছে রে বাবা, বেঈমানদের সঙ্গে যুদ্ধ শুরু করলেন, কাশেমের গায়ের মধ্যে কি শরীরের শক্তি না বেলায়তের শক্তি, হাতের মধ্যে তলোয়ার লইয়া কসুরি পাড়ার মতন মুনাফিকদেরকে জবাই করা শুরু করলো গো। একটা লোক আইসা কয় কাশেম, মানুষ মারার জন্য তুমি পাগল হইয়া গেছো, গুড়ার রশিটাও দিয়ে হাতের মধ্যে নিলা না, যেই মাত্র গুড়ার রশিটা নেওয়ার জন্য মাথাটার নিচে করছে গো, এই মুহূর্তে একটা বেঈমান এই কাশেমের গাড়ের মধ্যে একটা কূপ মারছে গো, গাটটা ভাঙা গেছে, হাতের মধ্যে একটা আঘাত করছে গো, হাত থেকে তলোয়ারটা পড়ে গেছে, গুড়ার দিকে মাটিতে বইরা গেছে রে মাসি হাতার বন্ধুরা। কে দেখে কার কীর্তি কলম, এই শত শত গুড়ার পায়ের নিচে এই কাশেমের দেহ পইরা তেতলাইয়া গেছে, কাশেমের চেহারায় আর চিনা যায় না। এই কাশেম যখন মাটিতে পইরা গেছে গো, চাচা গো কয়া একটা ডাক মারল, মানুষের বাচ্চা হইয়া নবীর আহলে বায়াত চিনে নাই, যে গুড়ার মধ্যে কাশেম ছিল এই গুড়াটা চোখের পানি ফালাইয়া ফালাই কান্দে, আর গুড়ার মাথাটারে বালির নিচে ঢুকাইয়া কাশেমের লাশটাকে গুড়ার পিঠের মধ্যে নিলেন, নিয়া সোজা হুসাইনের কাছে গেছে গো। ইমাম হুসাইন বাতিজার চেহারাটা আর চিনে না, কি সুন্দর চেহারা, নূরের মতন চেহারা, লাশটার তেতলাইয়া ফেলছে আর গুড়াটা চোখের পানি বালাইয়া বালাইয়া কান্দে, আল্লাহ কে মারিল রে মায়ের যতনে রতন, কে কারিয়া নীল মায়ের কুলের জাদু দন, আল্লাহ একটু 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 বড় করে বলেন, হ্যাঁ আল্লাহ কে মারল রতন, কে কারিয়া নীল মায়ের কুলের জাদু দন, আল্লাহ কে মারল রে, আল্লাহ ও কাশেমের লাশ গোড়ার পৃষ্ঠেতে লইয়া আপন স্বজনের মাঝে পৌঁছিল আসিয়া, আল্লাহ ও কাশেমের লাশ স্বজন যখন দেখিল এ আসমান বাঙ্গা যেমন তাদের মাথাতে বলিল, আল্লাহ ও কাশেমের লাশ স্বজন যখন দেখিল
আসমান উভয় গাছে মন তাদের মাতাতে পড়িল তারে মাইরা আন্ধারি করলো তারে করলো মদিনার বউ ইবনে জিয়াদের লোকেরা কয় খবরদার পানি দেওয়া যাবে না একটা তীর মারছে গো হুসাইনের ডানেও যায় নাই বামেও যায় নাই এই ছয় মাসের বাচ্চা হামিয়াস ঘরের গলা চিরা বাগিরে হইয়া গেছে গো ইমাম হুসাইন কয় জগৎবাসীরা রে আমার সন্তান পানির জন্য চোখ খুলতে পারে না যেই মাত্র তীরটা লাগছে আমার ছেলে ডাগর ডাগর চোখ কইরা চোখের বাসায় আমারে কয় বাবা গো আর পানি পান করা লাগবে না আমি আল্লাহর হাউসে কাউসারের পানি পান কইরা ফালাইছি আল্লাহু আকবার এবার শহর বানুর কাছে বাচ্চা যখন লইয়া গেছে গো শহর বানু কয় দেখছেন নি আমার ছেলে কেমনে পানি পান কইরা ঘুমাইয়া গেছে হুসাইনে কান্দা কান্দা কয় শহর বানু রে এমন পানি পান কইরা ঘুমাইছে গো কিয়ামত পর্যন্ত আমার আজগর তোমার কাছে এক ফুটা পানিও চাইব না এই শহর বানু দুইটা হাত বাড়াই আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ গো এই দুনিয়ায় কি তুমি নবীর আওলাদ রাখবা না ইমাম হুসাইন কয় শহর বানু আমারে তুমি বিদায় দো বাবার কোলে সন্তানের লাশ কত কঠিন ব্যাপার জান্না শুননা চোখের সামনে লাশ কুরবানি দিতাছে গো শুধুমাত্র নানার উম্মতকে তরাইয়া নেওয়ার জন্য এই শহর বানু ডাক দিয়া কয় স্বামী গো আপনি যাবেন যুদ্ধের ময়দানে আজ বাধা দিব না যাওয়ার আগে আমার একটা স্বপ্নের কথা শুই না জান গো কয় কি স্বপ্নের কথা কয় আমি গত রাইতে স্বপ্নে দেখলাম আউলা কে সে পাগল বেশে কে যেন একটা মহিলা মাতার চুল দিয়া কারবালার ময়দান জাদি এই কারবালার ময়দান জারুদার শহর বানু মহিলাটারে ডাক দিয়া কই আম্মা গো কে তুমি কারবালার ময়দান এত রাইতে ঝাড়ু দাও তোমার কাছে কি ঝাড়ু নাই মাতার চুল দিয়া কেন কারবালার ময়দান ঝাড়ু দাও এই মহিলা কই ও শহর বানু রে আমার চিনবি না যেই ছেলের গায়ের মধ্যে জীবনে পাথরের কণা লাগে নাই আগামীকাল সূর্য ডুবার টাইমে টাইমে আমার কলিজারে টাইনা কেসরাইয়া কেসরাইয়া গলার মধ্যে ছুরি চালাইয়া দিব আমার তুমি চিলবানো আমি হইলাম হুসাইনের দুঃখিনী আম্মা আমার নাম হইল ফাতেমা আর বড় করে গড়লাম শহর বানু চোখের পানি বালায়া কান্দি গো আমার মাসি তার বাবা জিরা আমি তাইর বিরুদ্ধে কথা বলে লাভ হবে কি আপনাদের আমি আমার কবরে তো আপনারা যাবেন না আপনাদের কবরে তো আমি যাব না এখনো সময় আছে নবী চিনেন এখনো সময় আছে কারবালার ওয়াজ ধরেন আহলে বায়তের মহব্বতের ওয়াজ ধরেন গাউসে পাকের ওয়াজ ধরেন খাজা বাবার ওয়াজ ধরেন যাদের ওয়াজ করলে অন্তরে নবীর এশক তৈয়ার হইয়া যায় এই শহর মানব চোখের পানি পালাইয়া পালাইয়া কান্দ এবার হুসাইন কয় শহর বানু কান্দ না আমি যাব কারবালার ময়দানে আমার নানাজি আমার নেওয়ার জন্য রেডি হাতের মধ্যে বাবার তলোয়ারটা নিছে গো আলীর তলোয়ার হুসাইনের হাতে
হাতের মধ্যে লইয়াম দুল দুল ঘুরার উপরে উইটার রওনা দিছে গো। কাফেরদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল, এই মুনাফিকের সঙ্গে যুদ্ধ শুরু হইয়া গেছে গো। আর গায়ব শরীরের মধ্যে কোনো পানি নাই, নিজের চোখের সামনে রক্তের সম্পর্কের লাশ মুবারক দেখিয়া এরপর বুঝাই না হাতের মধ্যে বেলায়তের শক্তি নিয়ে কাফেরদের সঙ্গে যখন এইভাবে যখন জিহাদ শুরু কর, মুনাফিকের সঙ্গে যখন জিহাদ শুরু করছে গো, ওই মুহূর্তে পেটের ভিতরে পানি নাই, শরীরটা দুর্বল হয়ে গেছে, গোড়ার পায়ের মধ্যে তীর, বডির মধ্যে তীরে গেত্তা লাইছে, গোড়াটা হাঁটু ভাঙ্গা মাটিতে পইরা গেছে, আর কই পারলাম না গো হুসাইন আপনার বাসাইতে, পারলাম না রে আপনার মদিনায় লয়া যাইতে গো, আমার মাফ কইরা দিয়েন। হুসাইন মাটিতে যখন পইরা গেছে গো, একটা বিহাদ বাইচা হুসাইনের বুকের মধ্যে বসছে। ইমাম হুসাইন ডাক দেয়া কর, এই বুকের মধ্যে এইভাবে বসিস না, কারণ আমার বুকটা আমার নানার সিনা মুবারকের সঙ্গে হাজার বার ঘষা লাগছে, আমার এমনভাবে বসিস, আমার বুকটিকা নাই মাজা, আমার 2 মিনিট সময় দে, আমি 2 রাকাত নামাজ আদায় করব। নামাজ পড়ার পরে বিয়াদবরা কয়, ও হুসাইন তোমার দেখছি তোমার জীবনে অনেক নামাজ পড়ছো, এত তাড়াতাড়ি নামাজ পড়ো নাই, আজকে কেন তুমি নামাজটারে শর্ট করলা, কারণ কি? হুসাইনে কয়, আজকে যদি আমি নামাজটারে লম্বা করি গো, তাইলে তোরা বলবি নবীর আওলাদ হুসাইন মরণের ভয়ে নামাজটারে লম্বা করছে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, নবীর প্রেমিকেরা মরণের বই করে না প্রেম তো নবীর প্রেমী কেরায়া দিশাহারা মরণের বই করে না প্রেম তো। একটা জবান বন্ধ রাখ কেনা নবী তাকাই রয়েছে, কোন কোন নবীর প্রেমী মরদের করে না প্রেম তো, প্রেম করেছে মূসা নবী তোর পাহাড় গেছে চলি গো, প্রেম করেছে মূসা নবী তোর পাহাড় গেছে চলি গো, আরে খোদার নোরে পাহাড় জল তবু মূসা জলে হায় প্রেম করেছে আয়ুব নবী তার প্রেমে রহিমা বিবি গো, আর সর্বাঙ্গ কি রাখাইল তবু প্রেম তো ছাড়ে না প্রেম তো, বলেন বলেন নবীর প্রেমী দিশারা মরণের বই করে না প্রেম তো, জোরে কন্যা আল্লাহু আকবার।
যেইমাত্র হুসাইনকে মাটির মধ্যে শুয়াইয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া দেওয়ার সময় কয়, এখনো সময় আছে আত্মসমর্পণ কর। কয় নবীর হুসাইন জান দিতে এসেছে, ইমান দিতে আসে না। কয় এখনো সময় আছে আত্মসমর্পণ করো গো। ইমাম হুসাইন কয় না না না, গলার মধ্যে যখন ছুরি চালাইয়া দিছে গো, আকাশের ফেরেশতারা কান্দ, গাছে কান্দ, বাতাস কান্দ, হাই হুসেন, হাই হুসেন কইরাম, গলার মধ্যে ছুরি চালাইয়া দিছে কিন্তু গলার ভিতরে ছুরি ঢুকে না। হুসাইনে কই এই গলার মধ্যে জিন্দগিতে ছুরি ঢুকবে না, কারণ এই গলার মধ্যে আমার নানাজি হাজার বার চুমা দিয়েছে। আর জোরে কন্যা আল্লাহু আকবার। এবার হুসাইনের গার দিয়া ছুরি চালাইতে যখন উদ্যত হচ্ছে গ, আর হুসাইনের মাথা ডারে বালির মধ্যে জাতা মাইরা ফাড়া দিয়া ধরছে, নাউজুবিল্লাহ গন, ইমাম হুসাইনে কয় আমার চেহারাটা মাটির দিকে ফিরাইও না, আমার চেহারাটারে আমার নানাজির রওজার দিকে ফিরাইয়া দাও, আমার নানার রওজার দিকে ফিরাইয়া দাও। এই হুসাইন কারবালার ময়দানে একলা গোলার মধ্যে ছুরি চালাইব, মদিনার দিকে এইভাবে তাকায় রইলেন, নানার চেহারার দিকে খেয়াল করলেন, আর আমার নোনাজি একটা পেহালা লই হাজার আমার সামনে দাঁড়াইয়া রইছে। আমি যে গাইলাম নানা গো, তুমি কেন এই পেয়ালা লইয়া দাঁড়াইয়া রইছো গো? কইতো রক্ত মুবারক নেওয়ার জন্য হাজির হইল। ইমাম হুসাইন গুনগুনায়া চোখের পানি ফালাইয়া কান্দা কান্দা, মই রো না মই রো না গো জয়নাল, তুমি জয়নাল, মই রো না, হাই রে তুমি জয়নাল, মই রো না, তুমি জয়নাল, মারা গো গেলে নবীর বংশ তাকে বেনা, বলন তুমি জয়নাল কেলে নবীর বংশ তাকে বেনা, মহরমের দশ তারিখে কি গটাইলেন রাব্বানা, হাই রে কি হুসেন যে গলা কাটছে সে কি কয় জানেনি, জীবনে কত দেখলাম এ কেমন দেহের গলা গো, দেহ কই নবীজি, মাথাও কই নবীজি, দেহ কই নানা গো, চেহারাও কই নানা গো, দেহ কই লা ইলাহা ইল্লাল্লাহ, জবানেও কই লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এবার উম্মে সালমা কয় আমি স্বপ্নে দেখলাম, নবী আয়েশা আমারে কয় সালমা গো, মাটি যে দিছিলাম বোতলে মাটির খবর আসেনি। এই সালমা ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, মাটির খবর নেব পরে, আগে আমি জানতে চাই, আগে আমি জানতে চাই আপনার কাছে জানতে চাই, আপনার দাড়ি মুবারকে কেন বালো দেখা যায়, মাথার চুল মুবারকের মধ্যে কেন বালো দেখা যায়, আপনার সর্বঙ্গে কেন বালো মুবারক দেখা যায়। আমার নবী ডাক দিয়া কয় সালমা রে,
সালমা কারবালার ময়দানে আমার আদরের নাতি হুসাইনকে যখন গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিছে গো, আমার নাতি যখন আমারে নানা গো কইয়া ডাকটা মারছে গো, আমি আর মদিনায় থাকি না, আমার নাতি হুসাইনের বুকের মধ্যে দৌড়া কারবালার ময়দানে আমি মাটির মধ্যে যে গড়াগড়ি মারছি গো, কারবালার ময়দানের দুলাবালি আমি নবীর সর্বঙ্গে লাগা রইছে, আর বড় করে কন্যা আল্লাহ আকবার। এ আমার যুবক ভাইরা গো, আকাশ কয় হুসেন, হাই হাসান হাই হুসেন রব উঠে গেল, উপর থেকে বৃষ্টি পড়ে গো। উম্মে সালমা কই, আমি দেখলাম এত বৃষ্টি নয়, এ যেন রক্তের ফুটা দূরা দূরা পড়তেছে, আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। এই কারবালার ময়দানে এই সমস্ত নির্মম ঘটনা ঘটেছে একটি মাত্র প্রমাণ দেওয়ার জন্য, জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য সমাগত মিথ্যা দুরীভূত ইমাম হুসাইন শিক্ষা দিয়ে গেছেন ইসলামের রূপরেখাকে প্রতিষ্ঠা করার জন্য, এই জান দেওয়া যাবে বেঈমানদের কাছে ইমান দেওয়া যাবে না, কথা বলেন না ঠিক কিনা বেটি, আরো জোরে গুন ঠিক কিনা। এই পাক পাঞ্জাতন কয়জন, আমার নবী থাকবে জান্নাতের বাদশা হয়ে, আলী থাকবেন জান্নাতের গেইটে, মা ফাতেমা থাকবেন জান্নাতের গেইটে, হাসান থাকবেন জান্নাতের গেইটে, হুসাইন থাকবেন জান্নাতের গেইটে, এই জন্য তাদের সঙ্গে সম্পর্ক রাখলি আমরা জান্নাতে যাইতে পারবো কি পারবো না? আপনারা বলেন জান্নাত কয়টা? হ্যাঁ পাঁচটা বলি, আটটা। জান্নাত কয়টা? আর জোরে কোন জান্নাত কয়টা? আটটা জান্নাত। এই জান্নাত আমার মা বাবা যাক, আপনার মা বাবা চাক, আমরা চাই কি চাই না? মা বাবা আত্মীয় স্বজন জান্নাতি হোক আমরা চাই কি না? আর জোরে কোন চাই কি না? এখানে আমি হাজার লোক আছেন, রাত্র বাজে প্রায় একটা, আপনাদেরকে দুই ঘন্টা বিশ মিনিট হয়ে গেছে ওয়াজ, আপনাদের কাছে আমি বলবো, আপনারা বলেন এই আটটা জান্নাতে আটজন, আটটা জান্নাতের ভিতরে আমার মা জান্নাতি হোক, বাবা হোক, দাদা হোক, দাদি হোক, আমরা সবাই চাই ঠিক কিনা? আগুন লাগছে কলবের ভিতরে, আগুন লাগছে কলবের ভিতরে, উপরে জল ডালিলে হইব কি আল্লাহ নিয়ে সিরাইতে কারবাসি বাজে, ঠিক না বেঠি? নবীর প্রেমে দিতে রাজি নবীর, এ রাজি জীবনের শকুন, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিন একমাত্র নূর নবীর কারণে, ঠিক না? আমি কাহার লাগি যাইলাম গুঞ্জ যত নৌকরে গে, আমি কার লাগি যাইলাম গুঞ্জ যত নৌকরে গে, আইলা না রে প্রাণের মুর্শিদ, আইলা না আইলা না গো মুর্শিদ, আমার বাসর আমি কার লাগি যাইলাম গুঞ্জ যত নৌকরে গে, আমি কার লাগি যাইলাম যত নৌকো রেঙে প্রীতি শিখাইয়া কই গেলা সারি গিয়া, প্রীতি শিখাইয়া কই গেলা সারি গিয়া, কোথায় আছি কেমন আছি দেখলাই না ফিরে গিয়া, আমি যারা ভালোবাসি আমি যারা ভালোবাসি সে চাই না ফিরে আমি, কার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে আমি, কাল লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে মাশাল্লাহ। আহ
সঙ্গে নাই মোর সখা আমি বড় একা সঙ্গে নাই মোর সখা তোর নাতে জয়লা জয়লা অন্তর হইছে কাহালা কপালে কি ছিল লেখা কপালে কি ছিল লেখা বাস্তাম সাগর ইয়ামে কাল্লা গিসা যাইলামে কুঞ্জ যতন করে ইয়ামে কাল্লা গিসা যাইলামে কুঞ্জ যতন করে ইয়ামে আইলা না গো বাজান আমার বাসর ইয়ামে কাল্লা গিসা যাইলামে কুঞ্জ যতন করে ইয়ামাশাল্লাহ অন্তরের বেতা বলিকারই কথা তোর মাতা পয়রা পয়রা অন্তর হইছে কাহালো এসেছিল মনের কথা এসেছিল মনের কথা বলবো গোপন আমি কাল্লা গিসা যাইলামে কুঞ্জ যতন করে আমি কাল্লা গিসা যাইলামে কুঞ্জ যতন করে আইলা না আইলা না গো বাজান আইলা না আই গো বাজান আমার বাসর আমি কাল্লা গিসা যাইলামে কুঞ্জ যতন করে আমি কাল্লা গিসা যাইলামে কুঞ্জ যতন করে আর জিয়ারত করিতে গো যাব ফয়ে জিয়া দরবার আমি জিয়ারত করিতে গো যাব ফয়ে জিয়া দরবার হে মানব না আর কোন বাদা যেই যাব হলো কামার হে মানব না আর কোন বাদা যেই যাব হলো কামার জিয়ারত করিতে গো যাব ফয়ে জিয়া দরবার আমি জিয়াত করিতে গো যাব হে ফয়ে জিয়া দরবার ইয়াহমাহলাম আমি তোরে না ছাড়িব আমি তোরে যাইতে না দিব আমি তোরে না ছাড়িব আমি তোরে যাইতে না দিব এই এই দয়াল বাবা গুণী সার পাইলে তোরে না চারিব দয়াল বাবার বিষার পাইলে তোরে না চারিব রাঙ্গা চরণ মহিষা দিব আর কাউরে না দেখতে দিব রাঙ্গা চরণ মহিষা দিব আর কাউরে না দেখতে দিব দয়াল বাবা ফয়ে জিরে পাইলে তোরে না চারিব মাশাল্লাহ মনের কথা কইলা কইব আর কাউরে না দেখতে দিব মনের কথা কইলা কইব আর কাউরে না দেখতে দিব দয়াল বাবা হাকলা সার পাইলে তোরে না সারিব মাশাল্লাহ আমার দয়াল সান্না আইলে গো বাসর যাইব কার লাগিয়া মাশাল্লাহ Hey!
মুর্শিদের রেহা রাইসে জন্তার অন্তর যাইজ লিয়া গো তাহার অন্তর যাইজ লিয়া মুর্শিদের রেহা রাইসে জন্তার অন্তর যাইজ লিয়া গো তাহার অন্তর যাইজ লিয়া মন চাইলা দিও দেখা মন চাইলা দিও দেখা নিরলে আসিয়া গো বাসর যাইব কান লাগিয়া মুর্শিদের রেহা রাইসে জন্তার অন্তর যাইজ লিয়া গো তাহার অন্তর যাইজ লিয়া মুর্শিদের রেহা রাইসে জন্তার অন্তর যাইজ লিয়া গো তাহার অন্তর যাইজ লিয়া মনে চাইলা দিও দেখা মনে চাইল দিও দেখা নিরলে আসিয়া গো আমায় নিরলে আসিয়া মুর্শিদের রেহা রাইসে জন্তার অন্তর যাইজ লিয়া গো তার অন্তর যাইজ লিয়া তোরি রে ঘুষিয়ার হইয়া বাইয়ো আহ মাওলার সাদ হইয়ো তোরি রে ঘুষিয়ার হইয়া বাইয়ো মাশাল্লাহ গাতে গাতে নাউলা গাইয়া মুর্শিদ বুজন লইয়ো হওয়া গাতে গাতে নাউলা গাইয়া মুর্শিদ বুজন লইয়ো তরি কতার ফাগল পাইলাম ডান্দা কুলে লইয়ো রইয়ো তরি রে খুশিয়াং আর হইয়া বাইয়ো মাশাল্লাহ যেদিন হইতে প্রেমের বাক্স দিয়াছ মোর তালা আগা যেদিন হইতে প্রেমের বাক্স দিয়াছ মোর তালা এই পতি গোমাস উঠে প্রেমের জালা তোরি রে ঘুষিয়া আর হইয়া বাইয় মাশাল্লাহ ফানা ফানা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মনের বেদনা বুঝাইলে কে হবু শোনাইলে আরে শুনেন গো সাহে মদিনা আয়া হাবিব সালাওয়াত ইমান স্থান পাইছে কোনটা যে হকের পক্ষে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য তিনি জীবন দিয়েছেন আর আমল স্থান পাইছে কোনটা যে এত বড় ত্যাগের ভিতরে উনি অনুমতি চাইছেন আমাকে দুই মিনিট সময় দাও আমি দুই রাকাত নামাজ পড়ব তার মানে হলো যে এত বড় সংকীর্ণ সময় এত বড় কঠিন সময় পর্যন্ত নামাজ ত্যাগ করে নাই শুধু ওয়াজ শুনলে চলতে না কিছু ওয়াজ আছে শুনতে হয় কিছু ওয়াজ আছে অন্তরে গাঁথতে হয় এই দুইটা বিষয় গাঁথার জিনিস একটা ইমান আর একটা আমল নামাজ পাঁচক্ত পড়বেন আমাকে একটি প্রশ্ন করেছেন যে হুজুর নামাজ পড়তে পড়তে যদি কেউ কপালে কালো দাগ পড়ে তাহলে সে কি জান্নাতি না জাহান্নামী
নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ুক আর না পড়ুক, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ুক আর না পড়ুক। যদি রসুল্লার প্রেম না থাকে, যদি রসুল্লার প্রেম না থাকে তার সমস্ত বন্দীকে বরবাদ, সেদিকে খেয়াল রাখবে। একটু মহব্বতের দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা তুল্লাম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين مهربان خدا ما سيحتا দক্ষিণ পাড়া মসজিদ মাঠে চতুর্থ সুন্নিময় সম্মেলন, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে ব্যবস্থা করেছেন, আল্লাহ মেহরবানি করে সবার খেদমত গুলো তুমি না যায় রসিলা বানাইয়া দিও আয় রাব্বুল আলামিন। জানি না কার জানে আব্বা নাই, কার জানে আম্মা নাই গো, মা বাবা হারায়া যারা তোমার দরবারে হাত বাড়িয়েছে, মাবুদ রাত্র দুইটা বেজে গেছে, 3 ঘন্টা আলোচনা করলাম, ওই আব্বা আমার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও, মরিয়াও গেছে আল্লাহ ও আল্লাহ যাদের মা ও বাপ, মাফ করো মাফ করো গো আল্লাহ কবরের আযাব, জারু সুই সে মাবুদ কবরে মাফ করে দাও দয়ালেন আবির খাতিরে, আল্লাহ মেহরবানি করে আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে, আল্লাহ সবাইকে তুমি শেফা নসিব করে দাও, আল্লাহ দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না দয়াল নবীর দুরুদের উসিলায় তুমি আমাদের সবার রোগ বিমার ভালো করে দিও, আয় রাব্বুল আলামিন মেহরবানি করে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না, যেই দিন মরণ দিবা আমাদেরকে রমজান মাসে মরণ দিও, আয় রাব্বুল আলামিন মেহরবানি করে তুমি আমাদেরকে জুমার দিন মরণ দিয়া দিও, আয় রাব্বুল আলামিন জীবনে কানে শুনলাম মক্কায় মদিনা, জীবনে মদিনায় যাইতে পারলাম না, ওই মদিনা না দেখে আ কবর দেশের ডাক দিও না, ও মাবুদ মৌলারে ডাকি আমরা তোমারি, আজকের মাহফিল কবুল করি আমার নূর নবীর খাতিরে, ও মাবুদ মৌলারে ডাকি আমরা তোমারে, আয় রাব্বুল আলামিন মেহেরবান খোদা এই মাহফিলে যারা হাত বাড়াইছে আমার মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও, মা বোনদেরকে আবে দাও সালেহ বানাইয়া দাও, রাবিয়া বসে জিন্দেগানি নসিব করে দাও, আল্লাহ মেহরবানি করে নবী না দেখাইয়া মাইরো না, কাহার ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই, আল্লাহ সন্তান দিয়া
দাম্পত্য জীবনে সুখের চাদর বিছাইয়া দাও। আয় রাব্বুল আলামিন, মেহেরবান খোদা, তুমি আমাদের সবাইকে নামাজি বানায়া দিও, রোজাদার বানায়া দিও, আল্লাহ পরহেজগার বানায়া দিও, নবী না দেখাইয়া কাফনের ভিতরে ঢুকাইও না। আয় রাব্বুল আলামিন, এই মাহফিলটার মধ্যে প্রায় 60-70 হাজার টাকা কানেকশন করলাম, আগামী বৎসরে যথাসময়ে দেওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তোমার দরবারে আমি 3 ঘন্টার উপরে আলোচনা করলাম, মাইকটা বড় ভালো পড়েছে, যদি মাইকের কন্ডিশন খারাপ থাকতো এতক্ষণ কথা বলার ধৈর্য কোলাইত না। আল্লাহ এই মাইক বলার জন্য আমাকে সহযোগিতা করেছেন, তুমি আল্লাহ দয়া করেছ। আল্লাহ মাইকওয়ালাদের ব্যবসার মধ্যে তুমি বরকত দিয়ে দাও, প্যান্ডেলওয়ালাদের ব্যবসার মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ মিহিরবানি করে যিনি ক্যাসেট ধারণ করছেন, আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ মিহিরবানি করে নবী না দেখাইয়া মরণ দিও না, আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহগার ডাকি বারে বার, তুমি দয়া না করিলে তুমি দয়া, এ দয়া পাব কার, আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহগার ডাকি বারে বার। আল্লাহ 1 তারিখ থেকে JDC JSC পরীক্ষা শুরু হয়ে যাবে, আল্লাহ সকল পরীক্ষা দিতে রেখে তুমি আমি আবিনসি করে দিও, ভালো রেজাল্ট দান কইর, ব্রেইনের মধ্যে বরকত দিয়া দিও। আল্লাহ মেহেরবানি করে অনেকে বিদেশের বাড়িতে আছে, জানমাল আমানতে রাখো, মায়ের সন্তান মাঝে মাঝে মায়ের কোলে ফিরাইয়া দিও। আয় রাব্বুল আলামিন, মেহেরবান খোদা, তুমি আমাদেরকে নবী না দেখাইয়া মাইরো না। আল্লাহ মুরব্বীর হাত বানাইছে, এই মুরব্বীদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ মেহেরবানি করে এমন তো হতে পারে আগামী মাহফিল আসতে আসতে কে জানে অন্ধকার কবরে চলে যায়, মরে যাইব দুঃখ নাই, নবী না দেখাইয়া মাইরো না। আল্লাহ খাদেমুল অনেক কষ্ট করে মাহফিলটার আঞ্জাম দিয়েছেন, আল্লাহ মেহেরবানি করে তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের সবার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। তাবারক দেওয়া চলতেছে, আল্লাহ তাবারক খাওয়াইয়া সবার মনের কালিমা দূর করে দাও। আয় রাব্বুল আলামিন, মেহেরবানি করে যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যাই গো, ওই নবী না দেখাইয়া মরণ দিও না। ও সাল্লাল্লাহু তাআলা حبيبه الكريم وعلى آله وأصحابه أجمعين الله উত্তর দক্ষিণ হইয়া যেদিন শুয়ে যাব, মালাইকুল মউত ইজরাইল যেদিন সামনে হাজির হয়ে যাবে, মন যদি দিতে হয় নবীকে দি, বলুন মন যদি দিতে হয় নবীকে, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে মিলাদে পড়িও মন যদি নবী কন্যা মন যদি নবীকে দি, নবীর দিদার একবারে যদি নসিব হয়ে যায়, জগন্নামের আগুন তাকে দেখিয়া পালা, ওয়াই নবীজির দিদার চেয়ে, ওয়াই নবীজির দিদার চেয়ে কি আমি করিও মন যদি কে দিও, মন যদি নবীকে দিও। আয় রাব্বুল আলামিন মেহেরবানি করে
তুমি আমাদের আজকের দোয়া কবুল আর মঞ্জুর করে নাও। সাত সমুদ্র তেরো নদীর পানি মুখে ঢেলে দিলে যেদিন পানি তৃষ্ণা মিটবে না, আজরাইলকে দেখা মাত্র যেদিন হক গুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, আর রক গুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, ওই কঠিন মুসিবতের সময় যার যার মসজিদ কেবলা কেউ শিলা করে, দয়াল নবীজি মায়ার নবীর নোরাহানি চেহারা মুবারক দেখায়া দেখাইয়া আমাদের সবার জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।